সকাল সকাল টেবিলের হালটা ঠিক এইরকম থাকে। এখন এখানে লুচি বেলবো, তাই একটু সাদা তেল রেডি করেছি, আর মিস্টার বিশ্বাস ভাত ডাল বেগুন ভাজা খেয়ে যাবেন, তাই একটু মাখিয়ে রেখেছি। ডিমের শাকটা তো করবো, বড়া আর শশা কেটে রেখেছি, প্লাস একটু আলু পটল, ব্যাস। এই হচ্ছে জোগাড় সকালবেলার 9টা অবধির। 9টা অবধি হয়ে গেলে একটু বসবো, সূর্যকে নিয়ে একটু সময় কাটাবো, আর তারপরে দীপ আসলে দীপকে বাজারে পাঠাবো। আজকে পয়লা বৈশাখের বাজার হবে, তো পয়লা বৈশাখের দিন ভাবছি আলাদা করে স্পেশাল কিছু করবো না, খুব সিম্পলের ওপর রাখবো। তো এইটুকু এখন জোগাড়, চলো লুচিতে হাত দিই। নুডলস রেডি, সয়াবিন দিয়ে করেছি আজকে, তো সৌর্য তো ওই বাড়ি আছে, দিয়ে আসি। চাউমিন খাওনি কেন, কি হয়েছে চাউমিনে? লঙ্কা আছে, ক্যাপসিকাম, ক্যাপসিকাম আছে। কোন ধূপকাঠির কথা বলছে বলতো? এই যে এইটা, এই ধূপকাঠিটার কথাই বলছে, ডেঙ্গু কিলার। এটা জ্বালিয়ে দিতে হবে, তাহলে আর মশা লাগবে না। হাই ফাই, সকালবেলা দেখেইছো ডিমের শাক কিনেছি, এবার এটা এখানে বসে একটু বেছে নেবো, রোদে বসে। ডিমের শাকে খুব নোংরা থাকে, একটু দেখি বাঁচতে পারি কিনা। আচ্ছা তোমরা ডিমের শাক কীভাবে খাও? আমি তো বড়া করে খাই, অনেকে দেখে শুনেছি চচ্চড়ি করেও খায়। ও বাবা, আসেন, আমার বাজার সরকার এসে গেছে, মনে থাকবে তো? গিমে শাক ছাড়াচ্ছি, তাই দীপ আমাকে এই যে আইস দিয়ে গ্লুকন ডি বানিয়ে দিয়েছে। গিমে শাকের বড়া করার জন্য পেঁয়াজ আর রসুন কুচিয়ে নিয়েছি, আর এটা হচ্ছে সূর্যের আলু ভাজা। সূর্যকে এখন গিমে শাকের বড়া একটা দিয়ে দেখবো, যদি খায় ভালো, না খেলে আলু ভাজা দিয়ে ভাত খাইয়ে দেবো। ওয়েলকাম ব্যাক টু জিনিয়াস ব্লগ। জিনিয়াস ব্লগের নতুন একটা এপিসোডে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম। আজকে যে ব্লগটা শ্যুট করছি, হয়তো তোমরা বেশ কয়েকদিন পরে পাবে। আজকে চড়ক পুজোর দিন, আজকে নববর্ষের ঠিক আগের দিন, অথচ এই ব্লগটা তোমরা নববর্ষের পরে পাচ্ছ, তাই তোমাদের সকলকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা, ভালোবাসা, অভিনন্দন, আর প্রত্যেকে অনেক অনেক সুস্থ থাকো, খুশি থাকো, সদা হাসতে থাকো। তো এইভাবেই আজকে ব্লগটা আরম্ভ করলাম। বাড়ির খবর একটু জানিয়ে দিই, মিস্টার বিশ্বাস গেছেন অফিসে, কারণ মিস্টার বিশ্বাসের তো চড়ক পুজোর ছুটি নেই। সৌম গেছে পড়তে, আর সূর্য ঘুম থেকে সদ্য উঠেছে, এখন ও যাচ্ছে আমার বাড়ি। তো আমার বাড়িও চলে যাওয়ার পরে পরেই আমি সৌমর আর সূর্যর দুজনেরই টিফিনটা রেডি করে নিই। সৌম আর সূর্য দুজনেই আজকে চাউ খাবে, অ্যাজ ইউজুয়াল বাড়িতে যখন আছে চাউ তো খাবেই, তো চাউ খাবে। আজকে বাড়িতে প্রচুর কাছাকাছি আছে, এই যে দেখো কত কাছাকাছি জিনিসপত্র বেরিয়ে গেছে, ভালো রোদও উঠেছে, তাড়াতাড়ি একটু কেচে নিই, কেচে নিয়ে তারপর তোমাদের কাছে আসছি। বাজার থেকে মানে রাজুর কাছ থেকে আমি নিয়ে নিয়েছি গিমে শাক। তোমরা কে কীভাবে গিমে শাক খাও আমাকে একটু জানিও, অনেকে আছে চচ্চড়ি করে খায়, তবে আমার বাড়িতে গরমকালে একদম মানে ফ্রেশ খাওয়া দাওয়া যখন বসবে খেতে লাঞ্চে, ফার্স্ট পাতে, একটু তিতকুটে তো, ফার্স্ট পাতে গিমে শাকের বড়া। তো আজকে আমি গিমে শাকের বড়া করব, তাতে পেঁয়াজ রসুন মুসুর ডাল বাটা আর একটু চালের গুঁড়ো দেবো দিয়ে করব, তবে লঙ্কা দেবো না, সূর্যকে একটা খাওয়ানোর ইচ্ছে আছে, জানি না সূর্য কতটা খেতে পাবে। এসো গিমে শাকগুলো বেছে নিই, তোমাদের সঙ্গেই বসে বসে গল্প করতে করতে আড্ডা মারতে মারতে কাজও হয়ে যাবে। কালকে পয়লা বৈশাখ, সৌমতাই আজকেই 1 কেজি খাসির মাংস নিয়ে চলে এসছে, বলেছে মা টক দই দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দাও, কালকে আমরা এটাই খাবো, কালকে ওই ডাল আলু ভাজা খাসির মাংস এটাই হবে, না আবার নর্মাল ভাতের সঙ্গে, মিস্টার বিশ্বাস অন্য কোনো কিছুর সঙ্গে খাসির এই লাল ঝোল খান না, তো নর্মাল খাওয়া দাওয়াই কালকে হবে। চিকেন তো সারা বছরই খাওয়া হয়, মানে চিকেন হয়ে গেছে অনেকটা মাছের মতো। আগে যেমন সাধারণত গৃহস্থ বাড়িতে চিকেন খুব একটা ঢুকত না, আমাদের বাপের বাড়িতেও বা আমার মামার বাড়িতেও চিকেন কিন্তু বাড়ির বাউন্ডারির বাইরে চিকেন আলাদা করে কাটা হতো এবং বাইরেই রান্না হতো, খাওয়া দাওয়ার পরে সকলে পরিষ্কার জরিষ্কার হয়ে জামাকাপড় ছেড়ে বাড়ির ভেতর ঢুকত। কিন্তু এখন চিকেন তো মানে আমাদের প্রায় প্রত্যেক দিনের জীবনের একটা হিস্সা, একটা পার্ট হয়ে গেছে। তো সূর্য যেমন এখন নতুন নতুন চিকেন খেতে শিখেছে, লাস্ট 1 মান্থ দেখছি সূর্য খুব ভালো চিকেন খাচ্ছে, সৌম কিন্তু এরম না, সৌম পার ডে প্রায় 1 কেজি করে চিকেন খেয়ে নেওয়ার ক্ষমতা রাখে, বাট আমি দিই না। ম্যারিনেশনের জন্য দিয়ে দিয়েছি একদম ডান দিক থেকে
টক দই, নুন, তিখালাল, কাশ্মীরি লাল, আদা বাটা, হলুদ বাটা আর ধনে জিরের গুঁড়ো এই দিয়ে এখন মাখাবো। তারপর পেঁয়াজ রসুন বাটা অ্যাড করব। তারপরে এই পুরো পাত্রটাকে সিল করে ফ্রিজে ঢুকিয়ে রাখবো। মাংসের ম্যারিনেশন কমপ্লিট, একটা দারুণ কালার এসেছে। দেখা যাক কালকে কেমন খেতে বানাতে পারি। আজকে এখন ম্যারিনেট করা হয়ে গেছে, একটু থাক, তারপর পেঁয়াজ রসুন বাটা দিয়ে একেবারে তুলব। এখন মাসিকে ফোন করেছি, এখন বাজে একটা, এখন বলছে আমি আসতে পারবো না। তা আমি বললাম যে তোমার কাছে তো আমার ফোন নাম্বার আছে, তুমি তো ইচ্ছে করলে আমায় ফোন করে দিতে পারতে। বলছে আমার কাজের ব্যস্ততায় ফোন করা হয়নি। মানে এদের না কোনো দায়িত্ববোধ বলে কিছু নেই। আমাদের মাসি এক নম্বর তো না বলে কামাই করে না, এক্সটেন্ড করে না। এখন এটা কবে হবে বলেছে, বলেছে কালকে সকাল সকাল এসে কাজ করে দেবে। আমি এখন এই কাজ বাড়িয়ে নিয়েছি, মানে কাঁচাকুচি সব ঢেলে নিয়েছি, দেখতেই পেলে কাঁচাকুচি হয়েও গেছে। চলো তোমাদের দেখাই, কোনো ঘর মোছা, ঝাড় দেওয়া, বাসন মাজা পুরোটাই বাকি। নেহাত এখন স্কুল ছুটি, নইলে অবস্থা কাহিল হয়ে যেত। তুমি কি করছো? কি করছো? আইসক্রিম বানাচ্ছো? দাদা প্রসাদ দিয়েছে নতুন দানা। আজকে কাজের মাসি আসেনি বলে সৌম্য পুজো করেছে, করে সূর্যকে প্রসাদ দিয়েছে। খাটতে খাটতে মুখ চোখের চেহারা অন্যরকম হয়ে গেল। সরি, গামছাটা দেওয়া রয়েছে। অ্যাকচুয়ালি এই বাসন টাসন মেজে উঠলাম, ম্যাক্সিমাম বাসনই মেজে দিয়েছি। একদিন কামাই করে সেকেন্ড দিনও যদি কামাই করে, আগে তার আগের দিন এসেছে 12:30, মানে আড়াই দিন কামাই। আড়াই দিনে কম বাসন হয় তো সব কি রেখে দেওয়া যায়? আর আমি, আমার রান্নাঘর ছোট, আমি ওই রান্নাঘরের মধ্যে না অত বাসনপত্র রেখে দিতে পছন্দ করি না। ভীষণ বাজে গ্যাস হয়ে যাওয়ার, খুব আনহাইজিনিকও লাগে। তা ওই জন্য বাসন টাসন মেজে নিলাম, ভারী দু একটা রেখেছি, সেগুলোও যদি মনে হয় আজ রাতের দিকে মেজে ফেলতে পারি। হ্যাঁ, এখন ঘরদোরগুলো মুছবো। রান্নাবান্না পুরোটাই কমপ্লিট ছিল, ভাগ্য ভালো, নইলে যে সময় ফোন করেছি তার যদি আধা ঘন্টাও আগে ফোন করতাম তাহলেও জানতে পারতাম, ভালো হতো। কিন্তু ওনার তো নিজেরই উচিত ছিল না ফোন করে জানিয়ে দেওয়া। জানিয়ে দিলে অ্যাকচুয়ালি কাজটা অনেক সকাল থেকে শুরু করা যায়, সকালের দিকে কাজটা লুজ ছিল। এইবারে এই দুটো বাজতে গেল, এখন 1:30 বাজে, ঘর মুছতে মুছতে 1:45 বেজে যাবে, স্নান করে 2:00 সময় খেতে দিয়ে দিতে। এই হচ্ছে আমার বড় রত্নের জুতোর অবস্থা। স্কুলে পড়াশুনো করতে যায় না, ফুটবল খেলতে যায়, ভগবান জানে। দেখো পায়ের সাইজ দেখো, এখনই 10 নম্বর জুতো লাগে, ক্লাস 10 10 নম্বর, পরে নাকি 12 নম্বর লাগবে। কি অবস্থা, এটাকেও ঝাড়তে হবে, এটাকে না ঝেড়ে ঘর ঝাড় দিয়ে মুছলে কোনো লাভ নেই। এটা ওখানে নিশ্চয়ই রাখবো না, বোঝো। ভাবলাম হাতে একটু সময় আছে তো নেতাবালতি দিয়ে ঘরটা মুছি। উনি এখানে পড়ে গেছেন, পড়ে গিয়ে বলছে এটা এখানে নিশ্চয়ই রাখবে না, বাড়ির সকলকে উনি শাসনে রাখেন। মানে সূর্য এত অর্ডারে কাজ করে, মাঝে মধ্যে আমি একদম হতবাক হয়ে যাই। লাইট জ্বালানো যাবে না, ফ্যান এক্সট্রা চালানো যাবে না, জল কল খুলে রাখা যাবে না, যদি মনে করো পাত্র ভরে গেছে এসে বলবে কল বন্ধ করো, সিলিন্ডার জায়গাটা জায়গায়, বালতি জায়গাটা জায়গায়, ভীষণ অর্ডারলি কাজ করে। এরকম ছিল ঠিক ওর দাদু, ও পুরো বাবুর মতো হয়েছে, এক্সাক্ট বাবু। ঘড়িতে এখন বাজে 1:45, এটা 5 মিনিট ফাস্ট। আর অলরেডি আমার ঘরদোর মোছা পরিষ্কার করা কমপ্লিট। এবার খাবারগুলো টেবিলে আনলাম, সূর্য ঘোরাঘুরি করছে, ওর অ্যাকচুয়ালি খাওয়ার টাইম হয়ে গেছে। এখানে রয়েছে ভাত, ডাল, আলু পটলের তরকারি, মাংস আর দই, টক দই। এটাতে মিষ্টি দিয়ে খাওয়াবো, তবে তার আগে আমি একটু স্নান সেরে আসি, ওই জন্যই গামছাটা এখানে রাখা। হুলিয়া দেখো, হুলিয়া নীলচর্চির উপোস করলেও আমার এত বাজে হুলিয়া হয় না, উপোস করার আমার হ্যাবিট আছে। সৌর্যকে বলেছি ভিডিও করার সময় কথা বলবি না, ওর জন্য ইচ্ছে করে কথা বলতে বারণ করেছি বলে দরজার শব্দ হচ্ছে। ওই যে ওই যে খুঁজছে বেরোচ্ছে, খুঁজছে বেরোচ্ছে। সৌর্য গেছে সৌম্যকে ডাকতে, দুই ভাইয়ের আর বাবার মাংস আর ডাল বাড়া রয়েছে। আজকে দুপুরে আমি ভাত খাবো, তাই আজকে আমি একটু নিয়েছি, মাংস নিয়েছি আর ডালও নিয়েছি। এখান থেকে একটা মাংসের বাটি মিস্টার বিশ্বাসের তোলা থাকবে। এই হচ্ছে গিমেশাকের বড়া, এই হচ্ছে গিমেশাকের বড়া, যেটা খাবে সৌম্য। খেয়ে যদি বলে আবার ভাজতে তাহলে ভাজবে। এই ছেলেটা প্রথমে টেবিলে বসলো, তারপর এখানে বসে টিভি দেখতে দেখতে খাচ্ছে। গুড ইভিনিং, চা এসে গেছে, চা। এই গরমকালে মাটিতে বসতে সব থেকে বেশি ভাল লাগে, মানে এরকম লাল মেঝে হবে, মোছা টোছা থাকবে, ঠান্ডা, মাটিতে বসে থাকতে ভাল লাগে। সকালবেলা ভেবেছিলাম যে আজকে চড়কের মেলায় যাবো, কিন্তু সরস্বতী দি আজকে দিনটা পুরো বরবাদ করে দিল। সকালে এত শেষের দিকটা
খাটনি পড়ে গেল যে এখন আর একদম ইচ্ছে করছে না আর সূর্যও এখন পড়তে বসবে না খেলছে দেখো কোথায় লেগেছে কে মারলো ওই শোকেসটা শোকেসটাকে মেরে দেবো উড়ি বাবা উড়ি বাবা এ তোমার হাতে এটা কি কি এ ভেজিটেবলটার নাম কি বলো ঝিঙে রিজ গোল্ড সৌর্যের এখন খিদে পেয়েছে অথচ এখন বাজে 9:30 কি আর দেব ওই জন্য একটু ছানা করে ছানাটাকে চিনি দিয়ে জ্বালিয়ে দিচ্ছি আর ও এখানে কি দেখছে নিকলোডিয়ানের পিকনিক ওনাকে টিন ভাবো এই যে সব কিছু ছড়িয়ে ছিটিয়ে বসেছি খানিক ঝিঙে কাটা হয়ে গেছে দুই এক পিস হয়তো বাকি আছে কালকে আমরা লাভ করবো ঝিঙে আলু পোস্তর জোগাড় রেডি সঙ্গে চলছিল এই যে সিরিয়াল আর এখানে এখন ঝিঙে আলু পোস্ত করতে যাচ্ছি ওরে বাবা 9:45 এই দিয়ে দিলাম শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এইবার পোস্ত আচ্ছা এই খটি আর বাঙালদের মধ্যে পোস্ত নিয়ে খুব লড়াই যে কার পোস্ত ভালো তোমরা কমেন্ট করে বলো তো কার পোস্ত তোমাদের ভালো লাগে এখন বাজে রাতি 10:30 খাবার দাবার ডাইনিং টেবিলে চলে এসেছে আর এইখানে চলছে আমার প্রিয় ধারাবাহিক নোলক নোলকের সিরিয়ালটা চলছে ওটা দেখতে দেখতেই সব কিছু রেডি করছি তো আজকের মতো আমার বকবক এখানেই শেষ করে দিচ্ছি দেখা হবে নতুন একটা ব্লগে নতুন রূপে নতুনভাবে নতুন একটা জার্নি ততক্ষণের জন্য টাটা বাই বাই গুড নাইট সব সময় ভালো থেকো